বাইকের ট্যাঙ্কের ভিতরে একটা ফুয়েল ফিল্টার থাকে, ইস কি একটা অবস্থা! মানে আমরা যে মানে ফুয়েল পাম্পগুলোতে তেল নেই, মোটামুটি সবার বাইকেই এই অবস্থা থাকবে। মানে আমরা তো ওই ফুয়েল ট্যাঙ্কটার ফিল্টারটা চেক করি না, সাধারণত এই জিনিসটা চেক করা হয় না। এই দেখেন কি একটা অবস্থা, মানে কতটা ময়লা থাকে এই ফিল্টারের ভিতরে। এর কারণে কিন্তু আমরা মাইলেজ কম পাই, মানে বাইকের অনেক ক্ষতি হয়ে থাকে। এই দেখেন ফিল্টারটার অবস্থা, ফিল্টারটা একদম মানে পুরো বাদের মতো অবস্থা হয়ে গেছে। তারপরেও এখন চালাই নিতে হবে, কারণ সিভিআর ফিল্টারের দাম অনেক বেশি, চেঞ্জ করা সম্ভব না। তো আমরা যে কোনো ফুয়েল পাম্প থেকে তেল নেই না কেন, এটা মানে হবেই, কারণ ফুয়েল তো চেক করা যাচ্ছে না যে কতটুকু ময়লা থাকে। তো এই ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে যখন মাস্টার সার্ভিস করব তখন ফুয়েল ট্যাঙ্কটা খুলে ট্যাঙ্কের ভিতরে ফিল্টারটা অবশ্যই চেক করা এবং ওয়াশ করা, অথবা চেঞ্জ করে ফেলা ফুয়েল ফিল্টারটা। কারণ এর উপর ডিপেন্ড করতেছে আমার মাইলেজ, বাইকের মাইলেজ, বাইকের পারফরমেন্স। তো অবশ্যই সবাই ফুয়েল ট্যাঙ্কের ফিল্টারটা চেক করবেন। একটি ব্লগস থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।